ইউটিউব চ্যানেল আইটি কুটিরে আপনাকে স্বাগতম। আজ আমি দেখাবো এরকম একটি ফাটা সেরা ও দাগযুক্ত ইমেজকে ফটোশপের মাধ্যমে ফ্রেশ করতে হয়। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আমি প্রথমে একটি ইমেজ ওপেন করে নিচ্ছি। ক্রপ টুল দিয়ে ইমেজের অংশটুকু কেটে নিচ্ছি। ইমেজটিকে একটু জুম করে নিব। ডেটাসেট ক্ষেত্রে ইমেজকে যত বেশি জুম করে কাজ করা যায় ততই কাজগুলো নিখুঁত হয়, তাই ইমেজকে আমি যত সম্ভব জুম করে নিচ্ছি। ডাবল ক্লিক করে লেয়ারটিকে আনলক করে নিলাম। সেফটির জন্য লেয়ারটি আরেকটি কপি করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে। এবার টুলবার থেকে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করলাম, অপাসিটি 80 রাখলাম। যে জায়গাটুকুর দাগ রিমুভ করব তার খুব কাছের ফ্রেশ অংশে কার্সরটি রেখে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে একটা ক্লিক করে তার ডুপ্লিকেট নিয়ে নিব এবং দাগযুক্ত অংশকে ক্লিক করে করে ফ্রেশ করে নেব। ধরুন আমি এই দাগটুকু ফ্রেশ করব, তো এর জন্য আমি প্রথমে এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করে নিলাম, এখান থেকে অপাসিটি 80 করে দিলাম, তারপর এইখানে কার্সরটি রেখে কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে থাকলাম। দেখুন একটা পরিবর্তন এসেছে। এবার আমি মাউস পয়েন্টারের লেফট বাটনটি দিয়ে একটি ক্লিক করে নিলাম, নিয়ে এই অংশটুকুর একটি ডুপ্লিকেট নিয়ে নিলাম। এবার দাগযুক্ত অংশে এভাবে ক্লিক করে করে আমি এই দাগগুলো রিমুভ করব। এমনভাবে ক্লিক করে নেবেন যাতে প্লাস চিহ্নটা একটা ফ্রেশ জায়গায় পড়ে। খুবই সাবধানের সহিত কাজ করবেন। ক্লিক করে করে কাজগুলো করবেন এবং ক্লিক করে চেপে ধরে মাউস পয়েন্টার সরানো করবেন না, তাতে কাজের মান খারাপ হয়ে যাবে। ডেটাসের কাজগুলো মূলত প্র্যাকটিসের বিষয়, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি নিখুঁত কাজ করতে পারবেন। প্রয়োজনে অপাসিটি কম বেশি করে দেখবেন কেমন হয়।
ইমেজটি আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিউটোরিয়ালটি যাতে দীর্ঘ না হয় সেজন্য আমি খুব দ্রুত কাজ করতেছি, যার ফলে হয়তোবা ততটা নিখুঁত হচ্ছে না। আপনারা অবশ্যই দীর্ঘ সময় নিয়ে খুব ধীরে ধীরে নিখুঁতভাবে কাজ করবেন। মোটামুটিভাবে রিটাচের কাজ শেষ, এখন আমরা ইমেজের বাদবাকি অংশ জোড়া লাগানোর চেষ্টা করব। রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে ইমেজটির এই অংশ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে সিলেক্ট করা অংশটুকু কপি করে নিলাম। নিচের লেয়ারটি বন্ধ করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে সিলেকশন করা অংশটুকু ফ্রি ট্রান্সফর্ম মোডে নিলাম। মাউসের রাইট বাটন চেপে ধরে ফ্লিপ হরিজন্টাল করে ইমেজটিকে ঘুরিয়ে নিলাম। ইমেজের দুইটি অংশই যেন দেখা যায় সেজন্য এখান থেকে মাল্টিপ্লে করে দিলাম। এবার ইমেজের দুটি অংশ এমনভাবে অ্যাটাচড করব যাতে দেখে বোঝা না যায়। এক্ষেত্রে নাকের এই অংশটুকু বেশি লক্ষ্য রাখবো, কারণ এখানে যদি মিল করা যায় তাহলে বাদবাকি অংশটুকু এমনিতেই মিল হয়ে যাবে। ইমেজের দুইটি অংশ অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আবারও আগের ন্যায় নর্মাল মুড করে দেব। ইরেজার টুল নিয়ে অপাসিটি 100% করে দিয়ে অতিরিক্ত অংশগুলো মুছে দেব। ক্রপ টুল নিয়ে অতিরিক্ত অংশগুলো কেটে বাদ দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস এস বাটনটি চেপে এবার ইমেজটিকে সেভ করব। বন্ধুরা, কথা আজ আর বাড়াবো না, যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।